হ্যালো পুরা, আসসালামু আলাইকুম। আমি রূপা ফ্রম আ প্রফেশন ইন জুয়েলারি। যাই হোক, আজকে আসলে 9টার মধ্যে লাইভে আসার কথা ছিল, খুবই সরি ঠিক আছে যে লেট করে ফেললাম, আসলে অনেক লেট হয়ে গেছে সেজন্য খুবই সরি ঠিক আছে। সব কিছু গুছিয়ে উঠতে আসলে একটু টাইম লেগে গেল। যাই হোক, আজকে হচ্ছে রিবন ওয়ার্ক গোটাপাত্তি দেখাবো ঠিক আছে। পাকিস্তানি রিবন ওয়ার্ক গোটাপাত্তি দেখাবো, অনেক কালার আছে, অনেক কালার দেখতেই পাচ্ছেন, এক একটা কালার মানে কি বলবো, জাস্ট মাখন ঠিক আছে। মানে এত সুন্দর কালার এক একটা বলার বাইরে। সো যে যেখানেই আছেন তাড়াতাড়ি জয়েন করে ফেলেন এবং হচ্ছে টাইট হয়ে বসেন ঠিক আছে। সবগুলো দেখাবো একদম হচ্ছে ফুল খুলে খুলে ডিটেলস দেখাবো। আর হচ্ছে সব কালারেই মোটামুটি একটা করে আছে। সো যার যেটা পছন্দ হবে ঝটপট হচ্ছে ইনবক্স করতে হবে ঠিক আছে। প্রাইস হচ্ছে 2700 টাকা অনলি, 2700 টাকা টু পিস ঠিক আছে। যেই আপুরাই জয়েন করছেন কাইন্ডলি হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দেবেন বিভিন্ন গ্রুপে, নিজেদের টাইম লাইনে, ফ্রেন্ডসের টাইম লাইনে, যাতে হচ্ছে অন্যান্য আপুরাও একটু দেখতে পায় এবং আমার জন্য খুব হেল্পফুল হবে জিনিসটা। সো সবাইকে রিকোয়েস্ট করবো লাইভটা একটু শেয়ার করে দেওয়ার জন্য ঠিক আছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি বেশ কিছু আপু জয়েন করেছে। সো আমাকে একটু টাইম দেবেন জাস্ট ক্যামেরাটা সেট করে নেওয়ার জন্যে। আচ্ছা, আমি হচ্ছে এখন একটা একটা করে দেখানো শুরু করবো, জাস্ট ক্যামেরাটা সেট করে নিব, একটু জাস্ট হচ্ছে টাইম দিবেন ঠিক আছে। আচ্ছা, কেমন আছেন আপুরা যারাই জয়েন করছেন, তাদের সবাইকেই হচ্ছে। আচ্ছা, সুবর্ণ আপু দেখছি হচ্ছে কমেন্ট করেছে, সুবর্ণ আপু জয়েন করে ফেলেছে। আচ্ছা, যারা যারা জয়েন করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আশা করি সবাই ভালো আছেন। সবাই হচ্ছে ঠিক মতোই দেখতে পাচ্ছেন ঠিক আছে। আর যে কোনো প্রবলেম হলে কাইন্ডলি হচ্ছে জানাবেন। ওকে, তো অনেক আপুরে দেখছি জয়েন করেছে। আচ্ছা, কমেন্টও দেখা যাচ্ছে। সো হচ্ছে আমি দেখানো শুরু করি একটা একটা ঠিক আছে। প্রথমেই হচ্ছে পেস্ট কালারটা দেখি, সাদিয়া করিম আপু বলছে। হ্যাঁ আপু, আমি সব কালার দেখাবো একটা একটা করে ঠিক আছে, সব কালারই দেখাবো। তো হোয়াইটটা যেহেতু হাতে নিয়েই নিয়েছি, সো হোয়াইট থেকেই স্টার্ট করছি ঠিক আছে, হোয়াইট থেকেই স্টার্ট করছি। এই যে ঠিক আছে, গলায় হচ্ছে এরকম হচ্ছে বিশাল বড় একটা ইয়োকের মতন করে হচ্ছে এই রিবন ওয়ার্ক গোটাপাত্তির ডিজাইনটা করা ঠিক আছে। যে সিলভার কালারের রিবন ভাঁজ করে করে হচ্ছে এই পাত্তিগুলো হচ্ছে তৈরি করা হয়েছে ঠিক আছে। এবং সবগুলোতে কিন্তু এই যে রিয়েল গ্লাস সেট করা, সবগুলোতেই রিয়েল গ্লাস সেট করা ঠিক আছে, সবগুলোতে রিয়েল গ্লাস সেট করা। এগুলো হচ্ছে টু পিস, তো এই হচ্ছে গলার কাজটা, দেন হচ্ছে ফুল বডিতে হচ্ছে এরকম ঠিক আছে, ফুল বডিতে এরকম। এখন এটার ব্যাক সাইডও কিন্তু হেভি ওয়ার্ক ঠিক আছে, এটার ব্যাক সাইডও হেভি ওয়ার্ক। ব্যাক সাইডের কাজটা হচ্ছে এই যেটা, ফুল ব্যাক সাইডে হচ্ছে এই হেভি ওয়ার্কটা পড়বে ঠিক আছে, ফুল ব্যাক সাইডে হচ্ছে এই হেভি ওয়ার্কটা পড়বে। কেউ যদি মনে করে যে ব্যাক সাইড দিয়েও একটা ড্রেস বানাবে, সেটাও কিন্তু সম্ভব ঠিক আছে। জাস্ট প্লেন হোয়াইট কালারের জর্জেট কাপড় কিনে দুটার ব্যাক সাইডে হচ্ছে দিয়ে দুইটা ড্রেস করে ফেলা যাবে। আচ্ছা, মাহমুদ আক্তার আপু বলছে হ্যালো। হ্যালো আপু, আচ্ছা যে যে আপু জয়েন করছেন কাইন্ডলি হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দেবেন ঠিক আছে, লাইভটা একটু শেয়ার করে দেবেন। তো এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে, এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড ঠিক আছে। হোয়াইট কালারটা অসম্ভব সুন্দর, একদম মানে যে পরবে তাকে একদম পরীর মতো লাগবে ঠিক আছে। তো এই হচ্ছে ড্রেসটা। আচ্ছা, ওড়নাটা দেখাই, ওড়নাটার কিন্তু চার সাইডে হচ্ছে এরকম সিলভার কালারের হচ্ছে লেস লাগানো আছে, চিকন একটা লেস লাগানো আছে। এবং ফুল ওড়নাতে হচ্ছে এই যে এই গ্লাসগুলো সেট করা, গ্লাস সেট করে এই গোটাপাত্তি ওয়ার্কটা করা আছে ঠিক আছে। এই ড্রেসের আসলে ওড়নাগুলো খুবই সুন্দর, এই যে ঠিক আছে, ড্রেসটা যখন পরবে সো এই যে ওড়নাগুলো খুবই গর্জিয়াস ঠিক আছে, ওড়নাটা খুবই গর্জিয়াস। এই ড্রেসের ওড়নাগুলো হচ্ছে আসলে মেইন সৌন্দর্য, ড্রেসটাও অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস। তো এটা হচ্ছে হোয়াইট কালারটা। আচ্ছা, আমি স্ক্রিনশট নেওয়ার জন্য একটু ধরি ঠিক আছে, স্ক্রিনশট নেওয়ার জন্য একটু ধরলাম। যার যার পছন্দ হবে কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস ইনবক্স করে দিতে হবে ঠিক আছে। প্রাইস হচ্ছে 2700 টাকা, রিবন ওয়ার্ক গোটাপাত্তি প্রাইস হচ্ছে 2700 করে
ঠিক আছে প্রায় 700 করে আচ্ছা এটার স্লিপটা হচ্ছে আলাদা করে দেয়া আছে এটার স্লিপটা হচ্ছে আলাদা করে দেয়া আছে স্লিভের কাপড়টা ঠিক আছে আচ্ছা স্লিভে হচ্ছে এই কাজটা ঠিক আছে দেখা যাচ্ছে স্লিভে হচ্ছে এই কাজটা এই যে এটা একটা স্লিভ দেন হচ্ছে এই যে এখানে আরেকটা স্লিভ ঠিক আছে এই দুটো হচ্ছে স্লিভ এই দুটো হচ্ছে স্লিভের কাজটা তো ড্রেস এবং ওড়না ঠিক আছে প্রাইস হচ্ছে 2700 টাকা প্রাইস হচ্ছে 2700 টাকা ওনলি সো যার হোয়াইট কালারটা লাগবে ঝটপট ইনবক্স করে ফেলতে হবে ঠিক আছে ঝটপট হচ্ছে ইনবক্স করে ফেলতে হবে আচ্ছা যে আপু পেস্ট কালারটা দেখতে চাচ্ছিলেন তার জন্য আমি পেস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে পেস্ট হ্যাঁ এটা পেস্ট কালারের মধ্যে দেখি উল্টা করে ভাঁজ করা এই হচ্ছে ফ্রন্টের কাজটা ঠিক আছে এটা ফ্রন্টে খুবই হেভি ওয়ার্ক ঠিক আছে এটা ফ্রন্ট হচ্ছে খুবই হেভি ওয়ার্ক এই যে এটা হচ্ছে ফুল ফ্রন্টের ওয়ার্কটা ঠিক আছে এটা হচ্ছে ফুল ফ্রন্টের ওয়ার্কটা আচ্ছা আমি একটু ডাবল করে ধরি তাহলে হচ্ছে মানে ড্রেসের কালারটা ভালো বোঝা যাবে আচ্ছা এটা যেহেতু ফ্রন্টে অনেক হেভি ওয়ার্ক সেজন্য ব্যাক সাইডে জাস্ট হচ্ছে এই কাজটা ঠিক আছে ব্যাক সাইডে জাস্ট এই কাজটা আচ্ছা শুক্তি আপু বলছে হাই হ্যালো আপু যে আচ্ছা যে যে আপুরে জয়েন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং হচ্ছে প্লিজ লাইভটি একটু কাইন্ডলি শেয়ার করে দেবেন ঠিক আছে তো স্লিভেও হচ্ছে এই কাজটা ব্যাকে যে কাজটা আছে সেই কাজটাই হচ্ছে দুটো স্লিভে আছে ঠিক আছে ব্যাকে যে কাজটা আছে সেই কাজটাই দুটো স্লিভে আছে প্রাইস হচ্ছে 2700 টাকা করে ঠিক আছে প্রাইস হচ্ছে 2700 টাকা করে এগুলো ম্যাটেরিয়াল হচ্ছে পাকিস্তানি পিওর শিফন ঠিক আছে পাকিস্তানি পিওর শিফনের উপরে হচ্ছে ড্রেসটা ওকে এই যে দেখা যাচ্ছে কালারটা কি পরিমাণ সুন্দর মানে খুবই সুন্দর আচ্ছা আমি যে কালারটা পরে আছি ওটার কাছাকাছি বাট একটু ডিফারেন্ট অল্প একটু ডিফারেন্ট ঠিক আছে আমার তো হচ্ছে একটু মিন্ট কালার এটা হচ্ছে পেস্টের মধ্যে ওকে আপু রয়্যাল ব্লুটা দেখাইছেন না আপু রয়্যাল ব্লু এখনো দেখাইনি দেখাবো রয়্যাল ব্লু না ঠিক ওরা নেভি ব্লু টাইপের একটা কালার ঠিক আছে একটু নেভি ব্লু টাইপের হচ্ছে একটা কালার তো এই হচ্ছে পেস্ট কালারটা ঠিক আছে এটা হচ্ছে পেস্ট কালার স্লিভ এবং ব্যাক তো দেখালাম আমি ওড়নাটা একটু দেখাই দেই এই যে ওড়নাটা সবগুলির ওড়নার চার সাইডে হচ্ছে এই যে সিলভার কালারের হচ্ছে লেস লাগানো আছে এবং ফুল ওড়নাতে হচ্ছে এই কাজটা ঠিক আছে ফুল ওড়নাতে হচ্ছে এই কাজটা ফুল ওড়নাতে এই কাজটা আচ্ছা ড্রেসগুলো আসলে বানিয়ে পরার পরে মানে অসম্ভব সুন্দর লাগে দেখছেন কালারটা কি পরিমাণ সুন্দর ঠিক আছে পেস্ট কালারটা অসম্ভব সুন্দর নিজেরই খুব ভালো লাগছে ঠিক আছে পেস্ট কালারটা খুবই সুন্দর ওকে এই যে ওড়নাটাও খুবই সুন্দর ঠিক আছে প্রাইস হচ্ছে 2700 টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি 2700 টাকা টু পিস সো যার পছন্দ হবে কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ ইনবক্স করে দিতে হবে ঠিক আছে রেখে দিচ্ছি সব কালার একটা একটা করেই আছে শুধু হোয়াইট কালারটা মেবি বেশি আছে আর ব্ল্যাক কালার হোয়াইট এবং ব্ল্যাক বেশি আছে এছাড়া বাকি সব কালার একটা করে আছে আচ্ছা এটা হচ্ছে ডিপ নেভি ব্লু টাইপের কালার ঠিক আছে এটা হচ্ছে নেভি ব্লুটা ঠিক আছে এই যে ওকে এটা হচ্ছে নেভি ব্লু কালারের উপরে আছে ডিপ কালারের উপরে সিলভার কালার কাজটা দেখতে খুব সুন্দর লাগছে ঠিক আছে এই যে দেখা যাচ্ছে এই হচ্ছে নেভি ব্লুটা তো এই হচ্ছে ফ্রন্টের কাজটা ফুল ফ্রন্টে হচ্ছে এই যে এরকম গলায় হচ্ছে ইয়েল স্টাইলের কাজ ঠিক আছে গলায় হচ্ছে এটা ইয়েল স্টাইলের কাজ কালারটা খুবই সুন্দর একদম হচ্ছে ডিপ নেভি ব্লু ঠিক আছে আচ্ছা যেটার গলা তিনটি ইয়োক স্টাইলের কাজ সেটা হচ্ছে ব্যাকটা কিন্তু আবার গর্জিয়াস থাকে ঠিক আছে যেটার হচ্ছে গলাতে ইয়োক স্টাইলের কাজ সেটার ব্যাকে হচ্ছে আবার এরকম বিশাল বড় করে কাজ করা থাকে ঠিক আছে এই যে রিবন দিয়ে খুব সুন্দর করে হচ্ছে গোটা ওয়ার্কটা হচ্ছে ব্যাকেও থাকে আচ্ছা সুবর্ণা আপু বলছে ব্ল্যাক দেখাও হ্যাঁ ব্ল্যাক দেখাবো ঠিক আছে ব্ল্যাক দেখাবো তো এই হচ্ছে নেভি ব্লু কালারেরটা ঠিক আছে নেভি ব্লু কালারেরটা তো ব্যাক সাইড তো দেখিয়ে দিলাম ব্যাক সাইড হচ্ছে এরকম গর্জিয়াস দেন হচ্ছে স্লিভ এই যে স্লিভ হচ্ছে এই দুটো ঠিক আছে এই দুটো কাজ হচ্ছে দুইটা স্লিভে পড়বে আর সবগুলোতে ওড়নার আসলে সেম কাজ
সবগুলোর ওনাতেই হচ্ছে সেম কাজ করা। এই যে সিলভার কালারের হচ্ছে সাইডে হচ্ছে এরকম পার্ট দেয়া এবং হচ্ছে ফুল ওনাতে হচ্ছে এভাবে চিটা কাজ, ঠিক আছে? তো এটা হচ্ছে নেভি ব্লু কালারের, প্রাইস হচ্ছে 2700 টাকা, প্রাইস হচ্ছে অনলি 2700 টাকা, 2700 টাকা টু পিস। ফ্যাব্রিক হচ্ছে পাকিস্তানি পিওর শিফন, পাকিস্তানি পিওর শিফন, ঠিক আছে? আচ্ছা, যে যে আপনারা জয়েন করছেন কাইন্ডলি লাইভটা একটু শেয়ার করে দেবেন বিভিন্ন গ্রুপে, ঠিক আছে? শেয়ার করতে ভুলবেন না, কিন্তু একটু পর পর বিভিন্ন গ্রুপে কাইন্ডলি একটু শেয়ার করে দেবেন, ঠিক আছে? আর যার যেটা পছন্দ হবে কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ ইনবক্স করে দিতে হবে, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ ইনবক্স করে দিতে হবে। এবং ম্যাক্সিমাম সব কালারে কিন্তু একটা করেই আছে। তো এই হচ্ছে ড্রেসটা, ঠিক আছে? খুবই সুন্দর, প্রাইস হচ্ছে অনলি 2700 টাকা, ঠিক আছে? খুবই গর্জিয়াস এবং হচ্ছে একদম পার্টি ওয়ার যাকে বলে, ঠিক আছে? যেহেতু কোরবানি ঈদ, ঈদের পরেই অনেকগুলো বিয়ে টিয়ে থাকবে, তো চোখ বন্ধ করে যাদের হচ্ছে এরকম প্রোগ্রাম আছে কিনে ফেলবেন। আর ঈদের দিনেও কিন্তু এগুলো ড্রেস ইজিলি পরা যায়, কারণ ঈদ যেহেতু, ঈদের তো অবশ্যই সবাই একটু গর্জিয়াস ড্রেস পরে, তাই না? সো যার যেটা পছন্দ হবে কাইন্ডলি নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ ইনবক্স করে দেবেন। আচ্ছা, ব্ল্যাক কালারটা হচ্ছে আপু দেখতে চাচ্ছিল, সেই আপুর জন্য ব্ল্যাক একটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্ল্যাক কালারটা, ঠিক আছে? এই যে ব্ল্যাকটা, ব্ল্যাকের কাজটাও সুন্দর। আসলে এক একটা কাজ এক এক রকম সুন্দর, সবগুলো কাজই সুন্দর। তো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা, ব্ল্যাকের সাথে সিলভার কালারটা কি বলবো, এটা হচ্ছে একটা ইউনিভার্সাল কম্বিনেশন টাইপ, মানে ব্ল্যাকের সাথে সিলভার কালার সবসময়ই গর্জিয়াস, ঠিক আছে? সিলভার কালারগুলো ডিপ কালারে যেমন হচ্ছে গর্জিয়াস লাগে, আর মানে লাইট কালারগুলোতে খুব এলিগেন্ট টাইপের লাগে, মানে ওটা পাত্তি প্রতিটা ড্রেসই অসম্ভব সুন্দর, ঠিক আছে? তো এই হচ্ছে ব্ল্যাক কালারটার ওয়ার্কটা, ঠিক আছে? আমি কাছ থেকে দেখাই একটু, দেখা যাচ্ছে? সবগুলোতেই কিন্তু একদম রিয়েল গ্লাস সেট করা আছে, ঠিক আছে? রিয়েল গ্লাস সেট করা আছে। আচ্ছা, যদি হচ্ছে কখনো দেখেন যে মানে যে এগুলো হচ্ছে একটু উঠে উঠে যাচ্ছে কোনোটা, এটা জাস্ট হচ্ছে একটা সুই সুতা নিয়ে আপনি ইজিলি হচ্ছে একটু মানে লাগিয়ে নিতে পারবেন, ঠিক আছে? এগুলো কোনো ব্যাপারই না লাগানো, কারণ এগুলো হচ্ছে সব যেহেতু হাতেই করা, তো মাঝে মধ্যে দেখা যায় যে কোনো সুতা হয়তো বা গিট ঠিক মতন পরে নাই, তো এক সাইড হয়তো একটু উঠে আছে। তো এটা হচ্ছে আপনি বাসায় জাস্ট হচ্ছে একটা সুতা দিয়ে একটু জাস্ট সেলাই করে নেবেন, তাহলেই হচ্ছে আবার একদম, ঠিক আছে, একদম হচ্ছে নতুন হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা। তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, ফুল ফ্রন্ট পার্ট একদম হচ্ছে নিচ পর্যন্ত এরকম হেভি ওয়ার্ক, নিচ পর্যন্ত এরকম হেভি ওয়ার্ক। ব্যাকের অংশটা দেখিয়ে দিই, এই যে ব্যাকে হচ্ছে এই কাজটা, ঠিক আছে? ব্যাকে হচ্ছে এই কাজটা এবং এই সেম কাজটাই হচ্ছে দুটো স্লিভে আছে, ঠিক আছে? সেম এই কাজটাই হচ্ছে দুটো স্লিভে আছে, এই যে একটা স্লিভ, এই যে একটা স্লিভ, আর ওড়না তো সেই আগের গুলোর মতোই, ঠিক আছে? ফুল ওড়না হচ্ছে ওড়না অনেক বড়, অনেক বড় বিশাল একটা ওড়না, এবং ফুল ওড়নাতেই হচ্ছে এই গোটা পাত্তি ওয়ার্কটা দেয়া, ঠিক আছে? ফুল ওড়নাতেই হচ্ছে এই গোটা পাত্তি ওয়ার্কটা দেয়া, ঠিক আছে? আচ্ছা, শিলা আপু বলছে হ্যালো, হ্যালো আপু। আচ্ছা, প্রাইস হচ্ছে 2700 টাকা করে, ঠিক আছে? যার যেটা পছন্দ হবে কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ ইনবক্স করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন কি কালার দেখাবো? আচ্ছা, একটা স্কাই ব্লু টাইপের একটা কালার, স্কাই ব্লু টাইপেরই একটা কালার, ঠিক আছে? একটু কেমন যেন কালারটা, এটাকে কি ব্লু বলে আমি শিওর না, তো একটু স্কাই ব্লু টাইপের একটা কালার। ঠিক আছে, তো এটার ড্রেসটার স্টাইলটা হচ্ছে এই যে, এটা হচ্ছে ইয়ো স্টাইলে করা, ঠিক আছে? কালারটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন কালারটা, এক্সাক্ট কালারটা কিন্তু দেখা যাচ্ছে, একটু স্কাই ব্লু, ডিপ স্কাই ব্লু টাইপের একটা কালার। এই হচ্ছে ড্রেসটা, ঠিক আছে? ফ্রন্টে হচ্ছে ইয়োক স্টাইলে এই কাজটা করবে, এবং যেগুলো ইয়োক স্টাইলে করা সেটা হচ্ছে যে ফুল বডিতে হচ্ছে এভাবে ওড়নার মতন করে করে দেওয়া, ঠিক আছে? ফুল বডিতে হচ্ছে ওড়নার মতন করে করে দেওয়া। আচ্ছা, শিলাপু বলছে আপনার ড্রেসটা সুন্দর। আচ্ছা, সুবর্ণা আপু বলছে, আচ্ছা মাকসুমি কি আপু বলছে হ্যালো, হ্যালো আপু। সুবর্ণা আপু চাচ্ছে ব্ল্যাকটা আরেকবার দেখতে। আচ্ছা,
ব্ল্যাকটা হচ্ছে জাস্ট ফ্রন্ট পার্টটা আরেকবার একটু ধরছি সুবর্ণা আপুর জন্য। এই যে আপু ব্ল্যাকটা, ঠিক আছে ঠিক আছে, এই যে ব্ল্যাকটা আসলে সবগুলো আসলে গর্জিয়াস, অনেক খুব বেশি মানে একদম দেখার কিছু নেই। তো এই হচ্ছে ব্ল্যাকটা, ওকে ঠিক আছে, এই যে ব্ল্যাকটা, এই হচ্ছে ফুল ফ্রন্ট, ঠিক আছে। তো রেখে দিচ্ছি ব্ল্যাক, যেটা দেখাচ্ছিলাম সেটা দেখাই। আচ্ছা আচ্ছা, শিলা আপু বলছে আপনার ড্রেসটা সুন্দর, থ্যাংক ইউ আপু। এই হচ্ছে স্কাই ব্লুটা, ঠিক আছে স্কাই ব্লুটা। তো এটা হচ্ছে ফ্রন্ট এবং এটার ব্যাকেও হচ্ছে একটু গর্জিয়াস কাজ, যেটা হচ্ছে ইয়োক স্টাইলের সামনের পার্ট সেটার ব্যাকে হচ্ছে গর্জিয়াস কাজ, ঠিক আছে। যেটা ইয়োক স্টাইলের সামনের পার্ট সেটার হচ্ছে ব্যাকের কাজটা এরকম গর্জিয়াস, এই কাজটা ফুল পিঠে পড়বে। মন চাইলে এটা দিয়েও একটা ড্রেস বানিয়ে ফেলতে পারেন, ঠিক আছে। মনে করেন দুই বোন নিলেন, সুন্দর মতন হচ্ছে দুটো ড্রেস করে ফেললেন, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাকের কাজটা, ঠিক আছে ব্যাকের কাজটা এটা। দেন হচ্ছে স্লিভ, এই যে ঠিক আছে, এই যে একটা স্লিভ, এই যে একটা স্লিভ, দুটো স্লিভে হচ্ছে এই কাজটা পড়বে, ঠিক আছে। মাকসুমিকি আপু বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ আপু। আচ্ছা যারা যারা জয়েন করছেন কাইন্ডলি লাইভটা কিন্তু শেয়ার করতে থাকবেন, ঠিক আছে, যেহেতু আমার পেজ নতুন এবং হচ্ছে ভিউয়ার্স খুবই কম, সেটা বাড়ানো খুব জরুরি, ঠিক আছে। সো সবার কাছেই সেজন্য হচ্ছে হেল্প চাচ্ছি। আচ্ছা স্কাই ব্লু প্রাইস হচ্ছে এগুলো 2700 করে, ঠিক আছে, প্রাইস হচ্ছে 2700 করে সবগুলোই টু পিস, প্রাইস হচ্ছে 2700 করে সবগুলোই টু পিস। আচ্ছা এখন হচ্ছে একটা কি কালার, এটা ডিপ মিষ্টি টাইপের একটা কালার, অরেঞ্জিস টাইপের একটা মিষ্টি কালার, ঠিক আছে, ডিপ মিষ্টি টাইপের একটা কালার। এটার ফ্রন্টেও কিন্তু হেভি ওয়ার্ক, ঠিক আছে, এটার ফ্রন্টেও হেভি ওয়ার্ক, এটা হচ্ছে ডিপ মিষ্টি কালারের মধ্যে একটু অরেঞ্জিস টাইপের মিষ্টি কালার, ঠিক আছে, এই যে ঠিক আছে, ফ্রন্টটা কিন্তু খুবই হেভি ওয়ার্ক, এটার ফ্রন্টটা হচ্ছে খুবই সুন্দর হেভি ওয়ার্ক। এবং সব ফ্লাওয়ারের মাঝখানে কিন্তু একদম রিয়েল গ্লাস বসানো, ঠিক আছে, সবগুলো ফ্লাওয়ারের মাঝখানেই হচ্ছে রিয়েল গ্লাস বসানো। তো এটা হচ্ছে ফ্রন্টের ওয়ার্কটা, ঠিক আছে, এটা হচ্ছে ফ্রন্টের ওয়ার্কটা, কালারটা খুবই সুন্দর, ঠিক আছে, কালারটা খুবই সুন্দর। তো এটা হচ্ছে অরেঞ্জিস টাইপের একটা মিষ্টি কালার, ঠিক আছে, অরেঞ্জিস টাইপের একটা মিষ্টি কালার, ফুল ফ্রন্টে হচ্ছে এরকম হেভি ওয়ার্ক, ঠিক আছে, ব্যাকে এবং স্লিভে হচ্ছে সেম কাজটাই দেওয়া, এই যে এই কাজটাই হচ্ছে ব্যাকে আছে এবং দুটো স্লিভে আছে, ঠিক আছে, এই সেম কাজটাই দুটো ব্যাকে আছে এবং হচ্ছে দুটো স্লিভে আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, আর ওড়না হচ্ছে আসলে সবগুলোরই সেম, সবগুলো ওড়নাতেই কিন্তু সেম ডিজাইন, ঠিক আছে, সবগুলোর ওড়নাতেই হচ্ছে সেম ডিজাইন এবং ওড়নাগুলো খুবই সুন্দর লাগে পড়লে, ঠিক আছে। প্রাইস হচ্ছে 2700 টাকা, প্রাইস হচ্ছে 2700 টাকা অনলি, ঠিক আছে, সবগুলোই টু পিস, অরিজিনাল হচ্ছে পাকিস্তানি পিওর শিফন ফ্যাব্রিকের উপরে, অরিজিনাল পাকিস্তানি পিওর শিফন ফ্যাব্রিকের উপরে। আচ্ছা এই কালারটা অসম্ভব সুন্দর, ঠিক আছে, একদম মানে কি বলবো, এটা হচ্ছে খুবই, এই যে কালারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে খুবই সুন্দর একটা বাঙ্গি কালারের মধ্যে, ঠিক আছে, খুবই সুন্দর একটা বাঙ্গি কালার, খুবই সুন্দর একটা বাঙ্গি কালার। আচ্ছা আসলে প্রতিটা কালারই আমার নিজের রেখে দিতে ইচ্ছা করতেছে, বাট নিজে তো আর সব রাখা যাবে না, দেখি আপনারা নেয়ার পরে যেটা বাকি থাকবে সেটা হচ্ছে রেখে দিব। আচ্ছা মাকসুমিকি আপু বলছে এটা আমার আছে অনেক সুন্দর, হ্যাঁ আপু আসলেই অনেক সুন্দর, এই যে দেখা যাচ্ছে কালারটা খুবই সুন্দর কিন্তু, এটা প্রাইস হচ্ছে 2700 টাকা করে, ঠিক আছে, প্রাইস হচ্ছে 2700 টাকা করে। আচ্ছা যে যে আপুরাই দেখছেন লাইভটা কিন্তু শেয়ার করতে থাকবেন, ঠিক আছে, লাইভটা অবশ্যই শেয়ার করতে থাকবেন, ওকে। তো এটা হচ্ছে ফুল ফ্রন্টের ওয়ার্কটা, ঠিক আছে, এটা হচ্ছে ফুল ফ্রন্টের ওয়ার্কটা, তো যেটা হচ্ছে এরকম ইয়োক স্টাইলের কাজ, এটা ইয়োকের ডিজাইনটাও সুন্দর, ঠিক আছে, নিজিবিজি না, খুবই সুন্দর সুন্দর ডিজাইনটা, অনেক সুন্দর, এই যে কাছ থেকে একটু দেখাই, দেখা যাচ্ছে রিবন ওয়ার্কগুলো খুব সুন্দর করে সেট করা, ঠিক আছে, এবং ডিজাইনটাও খুব সুন্দর, এই যে
এই কালারটা যার পছন্দ হবে কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সব ইনবক্স করে দিতে হবে, ঠিক আছে? এটা কি ফুল সেট 2700? হ্যাঁ, নাফিসা ওসমানী আপুকে বলছি, ফুল সেট হচ্ছে 2700। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটার ব্যাকেও কিন্তু গর্জিয়াস কাজ করা, ঠিক আছে? ব্যাক সাইডটাও কিন্তু খুব সুন্দর গর্জিয়াস কাজ করা, ঠিক আছে? ব্যাক সাইডটাও খুব সুন্দর গর্জিয়াস কাজ করা, এবং এই যে স্লিভের কাজটা, এই যে এটা একটা স্লিভ, এটা একটা স্লিভ, দেন এখান থেকে হচ্ছে ফুল ওড়নাটা, ঠিক আছে? এখান থেকে হচ্ছে ফুল ওড়নাটা, ঠিক আছে? প্রাইস হচ্ছে 2700 টাকা, প্রাইস হচ্ছে অনলি 2700 টাকা। ওকে, প্রাইস হচ্ছে অনলি 2700 টাকা। ওড়নাটা আসলে খুবই সুন্দর, এই যে ফুল ওড়নার চার সাইডে হচ্ছে এরকম সিলভার কালারের রিবন বসানো, এবং মাঝখানে এই যে কাজগুলো আছে সবগুলোর ভেতরে কিন্তু আবার গ্লাস বসানো, এগুলো রিয়েল গ্লাস, ঠিক আছে? রিয়েল গ্লাস, প্রাইস হচ্ছে 2700 টাকা, ঠিক আছে? প্রাইস হচ্ছে 2700 টাকা। ফ্রন্ট পার্টটা আরেকবার একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে খুবই সুন্দর একটা বাঙ্গি কালার, ঠিক আছে? মানে কি বলবো, এত সুন্দর কালারটা, কাছ থেকে না দেখলে বোঝা সম্ভব না, আমি জানি না মোবাইলে কতটুকু ভালো দেখা যাচ্ছে, বাট কালারটা খুবই সুন্দর, ঠিক আছে? খুবই সুন্দর কালার। ওকে, যার পছন্দ হবে কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ ইনবক্স করে দিতে হবে, ঠিক আছে? প্রাইস হচ্ছে 2700 টাকা। এখন হচ্ছে একটা ডিপ, একদম কি বলবো, ডিপ চকলেট কালার, ঠিক আছে? চকলেট কালার, কফি কালার, যেটাই বলেন সেটা, ঠিক আছে? ডিপ কালারের উপরে গোটা পাতি ওয়ার্কগুলো অনেক সুন্দর লাগে দেখতে, ঠিক আছে? তো এই যে ফুল ফ্রন্টের ওয়ার্কটা, ঠিক আছে? এটা হচ্ছে ফুল ফ্রন্টের ওয়ার্কটা, এটা হচ্ছে একদম ডিপ কফি বা চকলেট কালার, এই যে দেখা যাচ্ছে কালারটা খুবই সুন্দর, কিন্তু ডিপ কফি বা চকলেট কালার, এই যে ফুল ফ্রন্টের ওয়ার্কটা হচ্ছে এটা, ফুল ফ্রন্টে খুবই গর্জিয়াস ওয়ার্ক, ফুল ফ্রন্টে খুবই গর্জিয়াস ওয়ার্ক। এগুলো আসলে এক একটা এক এক রকম ডিজাইনের, ঠিক আছে? কোনোটার সাথে কোনোটার মিল নেই। আচ্ছা, যারা যারা লাইভটা দেখছেন কাইন্ডলি হচ্ছে লাইভটা অবশ্যই একটু শেয়ার করতে থাকবেন, ঠিক আছে? প্রাইস হচ্ছে 2700 টাকা টু পিস, ঠিক আছে? প্রাইস হচ্ছে 2700 টাকা টু পিস। তো এটা হচ্ছে ডিপ চকলেট কালারটা, ওকে? এটা হচ্ছে ফুল ফ্রন্টের হেভি ওয়ার্ক, দেন হচ্ছে ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিই, এই যে ব্যাক সাইডে হচ্ছে এই ওয়ার্কটা, এবং সেম এই ওয়ার্কটাই হচ্ছে দুটো স্লিভে আছে, ঠিক আছে? সেম এই ওয়ার্কটাই দুটো স্লিভে আছে, এই যে এই হচ্ছে দুটো স্লিভ, ঠিক আছে? আর ওড়নাটা অন্যগুলোর মতোই খুবই সুন্দর গর্জিয়াস ওয়ার্ক করা, ঠিক আছে? খুবই সুন্দর গর্জিয়াস ওয়ার্ক করা, চকলেট কালারটা খুবই সুন্দর, ঠিক আছে? চকলেট কালারটা খুবই সুন্দর, প্রাইস হচ্ছে 2700 টাকা, ঠিক আছে? প্রাইস হচ্ছে অনলি 2700 টাকা। আচ্ছা, কর্ণা আপু বলছে কেমন আছো আপু? হ্যাঁ আপু, ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা, যারা যারা জয়েন করছেন কাইন্ডলি হচ্ছে লাইভটি একটু শেয়ার করে দেবেন, ঠিক আছে? যারা যারা জয়েন করছেন লাইভটি একটু শেয়ার করে দেবেন। দেখা যাচ্ছে ড্রেসটা, ওকে, খুবই সুন্দর কিন্তু, ওকে, ড্রেসটা খুবই সুন্দর, প্রাইস হচ্ছে অনলি 2700 টাকা, প্রাইস হচ্ছে অনলি 2700 টাকা, ঠিক আছে? যার যেটা পছন্দ হবে কাইন্ডলি হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস ইনবক্স করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার, খুবই সুন্দর একটা লাইট লেমন ইয়েলো টাইপের একটা কালার, ঠিক আছে? লেমনিশ ইয়েলো, লাইট ইয়েলো, ঠিক আছে? খুবই সুন্দর একটা লাইট লেমন ইয়েলো টাইপের হচ্ছে একটা কালার, ইয়েলোই মনে হচ্ছে, লাইট ইয়েলো, ওকে? এবং এটার কিন্তু ফ্রন্ট হচ্ছে একদম হেভি ওয়ার্ক, ঠিক আছে? যার যে কালারটা পছন্দ হবে জাস্ট নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ ইনবক্স করতে হবে, ঠিক আছে? প্রতিটা কালারই এত সুন্দর, গোটা পাতি ওয়ার্কের মধ্যে যে কয়টা হচ্ছে কালার আছে সবগুলোই সুন্দর, অসম্ভব সুন্দর, ঠিক আছে? এগুলো কি পাকিস্তানি? কোন আপু জিজ্ঞেস করছে, হ্যাঁ আপু, সবই হচ্ছে পাকিস্তানি, এগুলো হচ্ছে পাকিস্তানি রিবন ওয়ার্ক গোটা পাত্রী, ঠিক আছে? এই যে কাছ থেকে কাজটা একটু দেখাই,
দেখা যাচ্ছে কি সুন্দর সিলভার কালারের রিবন হচ্ছে ভাঁজ করে করে এই ফ্লাওয়ারগুলো হচ্ছে মেক করা হয়েছে, ঠিক আছে? এবং প্রতিটা ফ্লাওয়ারের মাঝখানে হচ্ছে রিয়েল গ্লাস সেট করা, আর কাপড় হচ্ছে পাকিস্তানি পিওর শিফন, ঠিক আছে? পাকিস্তানি পিওর শিফন জর্জেট যেটা সেটা, ঠিক আছে? খুবই সফট, খুবই সফট। এবং হচ্ছে ড্রেসগুলো হচ্ছে বানিয়ে পরার পরে অসম্ভব সুন্দর লাগে, মানে এত সুন্দর কালার আসলে পাকিস্তানি ড্রেস ছাড়া সম্ভব না, ঠিক আছে? এত সুন্দর কালার পাকিস্তানি ড্রেস ছাড়া সম্ভব না। আচ্ছা, যারা যারা এই লাইভটা দেখছেন কাইন্ডলি লাইভটা একটু শেয়ার করে দেবেন, ঠিক আছে? বিভিন্ন গ্রুপে কাইন্ডলি লাইভটা একটু শেয়ার করে দেবেন। তো এই হচ্ছে ফুল ফ্রন্টের ওয়ার্কটা, ঠিক আছে? এটা হচ্ছে ফুল ফ্রন্টের ওয়ার্কটা, ব্যাক সাইডে হচ্ছে এই যে এই কাজটা, ঠিক আছে? ব্যাক সাইডে হচ্ছে এই কাজটা, সেম এই কাজটাই হচ্ছে দুটো স্লিভে আছে, সেম এই কাজটাই দুটো স্লিভে আছে, ঠিক আছে? সেম এই কাজটাই দুটো স্লিভে আছে। প্রাইস হচ্ছে অনলি 2700 টাকা, প্রাইস হচ্ছে অনলি 2700 টাকা। আর ওড়না হচ্ছে আগেরগুলোর মতোই সেম, তাই ওড়না আর বেশি দেখাচ্ছি না, ঠিক আছে? এই লাইট ইয়েলো কালারটা খুবই সুন্দর, একদম মানে জোস একটা কালার, ঠিক আছে? এই যে ফুল ওড়নাতে হচ্ছে এই ওয়ার্কটা করা, ফুল ওড়নাতে হচ্ছে এই ওয়ার্কটা করা। প্রাইস হচ্ছে 2700 টাকা করে টু পিস, ঠিক আছে? প্রাইস হচ্ছে 2700 টাকা করে, প্রাইস হচ্ছে অনলি 2700 টাকা করে। আচ্ছা, এখন একটা দেখাবো কি গ্রিন এটা, আচ্ছা টিয়া কালার, টিয়া কালার বা কলাপাতে গ্রিন বা যেটাই বলেন, ঠিক আছে? টিয়া কালার আর কলাপাতে গ্রিন, ঠিক আছে? এই যে খুবই সুন্দর হচ্ছে একটা গ্রিন কালারের মধ্যে, ঠিক আছে? এবং এটার ফ্রন্টটাও খুবই হেভি ওয়ার্ক, এটার ফ্রন্টেও খুব সুন্দর হেভি ওয়ার্ক, কালারটা খুবই, আমি কি বলবো, প্রতিটা কালারই জাস্ট অসম, ঠিক আছে? প্রতিটা কালারই অসম্ভব সুন্দর, একটার চেয়ে আরেকটা সুন্দর। সো যার যেই কালার পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস ইনবক্স করে দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ফুল ফ্রন্টের কাজটা, এটা হচ্ছে ফুল ফ্রন্টের কাজটা, এই যে খুব সুন্দর করে গ্লাস সেট করা আছে। আচ্ছা, যারা যারা হচ্ছে লাইভটা দেখছেন কাইন্ডলি হচ্ছে একটু বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন লাইভটা, ঠিক আছে? বিভিন্ন গ্রুপে কাইন্ডলি হচ্ছে একটু শেয়ার করে দিবেন, ওকে? আচ্ছা, তো এই হচ্ছে গ্রিন কালার, ফ্রন্ট হচ্ছে এরকম হেভি ওয়ার্ক, ফুল ফ্রন্ট হচ্ছে একদম নিচ পর্যন্ত এরকম হেভি ওয়ার্ক, ঠিক আছে? এবং অন্যগুলোর মতোই ব্যাক সাইডে এই যে এই কাজটা, দুটো স্লিভেও হচ্ছে সেম এই কাজটাই, ঠিক আছে? দুটো স্লিভেও সেম এই কাজটাই, এবং ওড়নাতেও হচ্ছে সেম কাজ, তাই খুব বেশি আর দেখাচ্ছি না যেহেতু সেম কাজ, ঠিক আছে? ফুল ওড়নাতেও হচ্ছে এই সেম কাজটাই, এই যে ফুল ওড়নাতে হচ্ছে এই সেম কাজটা, ঠিক আছে? প্রাইস হচ্ছে 2700 টাকা, প্রাইস হচ্ছে 2700 টাকা টু পিস। এখন হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি কালার, একদম পারফেক্ট মিষ্টি কালার। এর আগে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে আসলে একটু লাইট অরেঞ্জ টাইপের ছিল, লাইট অরেঞ্জিশ অরেঞ্জ তার সাথে মিষ্টি কালার মিক্স, বাট এটা হচ্ছে একদম পারফেক্ট মিষ্টি কালার, ঠিক আছে? খুব সুন্দর হচ্ছে একটা মিষ্টি কালার, আচ্ছা এটা হচ্ছে ইয়োক স্টাইলে করা, এই যে, ঠিক আছে? মিষ্টি কালারটাও হচ্ছে ইয়োক স্টাইলে করা, খুবই সুন্দর কালারটা, এত সুন্দর, একদম হচ্ছে এক্স্যাক্ট যে মিষ্টি কালারটা আছে সুন্দর পিঙ্কিশ টাইপের মিষ্টি কালার, এটা হচ্ছে সেই মিষ্টি কালারটা, ঠিক আছে? এটা হচ্ছে সেই মিষ্টি কালারটা, এই যে কালারটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর কিন্তু এটা। তো এই হচ্ছে মিষ্টি কালারটা, এই যে গলাটা হচ্ছে এরকম ইয়োক স্টাইলে করা, ঠিক আছে? গলাটা হচ্ছে এরকম ইয়োক স্টাইলে করা, ওকে? গলাটা হচ্ছে এরকম ইয়োক স্টাইলে করা, এই যে ফুল ফ্রন্টের কাজটা, ফুল ফ্রন্টের নিচ পর্যন্ত হচ্ছে এই ছিটা ছিটা ওয়ার্কটা, ঠিক আছে? ফুল ফ্রন্টে হচ্ছে নিচ পর্যন্ত এই ছিটা ছিটা ওয়ার্কটা, এবং হচ্ছে গলাটা হচ্ছে এই যে এরকম ইয়োক স্টাইলে করা। আর যেগুলো ইউজ করে সেটার ব্যাকের কাজটা অনেক গর্জিয়াস থাকে, সো এটারও ব্যাকের কাজটা গর্জিয়াস, ঠিক আছে? এটার ব্যাকের কাজটা অনেক গর্জিয়াস, এই যে ফুল ব্যাকে হচ্ছে এরকম, ঠিক আছে? ফুল ব্যাকে হচ্ছে এই গর্জিয়াস ওয়ার্কটা দেয়া আছে, ফুল ব্যাকে হচ্ছে এই গর্জিয়াস ওয়ার্কটা দেয়া আছে, একদম ফুল ব্যাকে, ঠিক আছে? তো ফ্রন্ট ব্যাক দুটোই হচ্ছে খুব গর্জিয়াস, এবং স্লিভেও কিন্তু কাজ আছে, ঠিক আছে? এই যে
দুটো স্লিভে হচ্ছে এই কাজটা, এই কাজটা হচ্ছে দুটো স্লিভে পড়বে। ওড়না হচ্ছে সেম, সবগুলো আসলে গোটা পাত্তি ড্রেসের সবগুলোর ওড়না সেম কাজ, ঠিক আছে? সবগুলো ওড়না সেম কাজ এই যে, এবং ওড়না অনেক বড়, ফুল ওড়নাতে হচ্ছে চার সাইডে হচ্ছে সিলভার কালারের রিবন দেওয়া, চার সাইডে হচ্ছে সিলভার কালারের রিবন দেওয়া, এবং ফুল ওড়নাতে হচ্ছে এরকম ছিটা কাজ করা, ঠিক আছে? কালারটা হচ্ছে এই যে খুবই সুন্দর মিষ্টি কালার, ওকে? কালারটা হচ্ছে খুবই সুন্দর মিষ্টি কালার। প্রাইস হচ্ছে 2700 টাকা, ঠিক আছে? প্রাইস হচ্ছে অনলি 2700 টাকা। আচ্ছা, শুরুতে একটা হোয়াইট দেখিয়েছিলাম, হোয়াইট আরেকটা আছে, এটা একটু দেখিয়ে দিই, জাস্ট ফ্রন্ট পার্টটা শো করি। প্রথমে যে হোয়াইটটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে ইয়োক স্টাইলের মধ্যে ছিল, আর এটার হচ্ছে ফ্রন্টের কাজটা গর্জিয়াস, ঠিক আছে? এটার হচ্ছে ফ্রন্টের কাজটা গর্জিয়াস, এই যে হোয়াইট ড্রেস গুলো হচ্ছে একদম পরিপুরি টাইপ, ঠিক আছে? ফারজানা হাবিব আপু বলছে আপনারটার প্রাইস, আপু আমারটা তো আসলে অ্যাভেলেবল না এখন, ঠিক আছে? আমারটা অ্যাভেলেবল না, আমারটার প্রাইস ছিল হচ্ছে 3300 টাকা করে, ঠিক আছে? বাট আমারটা এখন অ্যাভেলেবল না, যা ছিল সব সোল্ড হয়ে গেছে, ঠিক আছে? তো এই হচ্ছে হোয়াইট কালারটা, এটা হচ্ছে ফুল ফ্রন্টে হচ্ছে এরকম হেভি ওয়ার্ক, ফুল ফ্রন্টে হচ্ছে হেভি ওয়ার্ক একদম নিচ পর্যন্ত, ঠিক আছে? নিচ পর্যন্ত ফুল ফ্রন্টে হচ্ছে সেম ভাবে হেভি ওয়ার্ক করা। দূর থেকে একটু দেখাই, ড্রেসগুলো বানিয়ে পরার পরে অসাধারণ হবে, প্রতিটা ড্রেসই বানিয়ে পরার পরে জাস্ট অসাধারণ হবে, ঠিক আছে? তো ব্যাকের কাজটা একটু দেখাই, এই যে ব্যাকে এবং স্লিভে সেম এই কাজটাই করা, ঠিক আছে? ব্যাকে এবং স্লিভে হচ্ছে সেম এই কাজটাই করা, এবং ওড়না হচ্ছে সেম আগেরগুলোর মতোই, ওড়নাটা সেম। প্রাইস হচ্ছে 2700 টাকা টু পিস, ঠিক আছে? প্রাইস হচ্ছে 2700 টাকা করে টু পিস। আচ্ছা, এটা হচ্ছে একটা কি বলবো, টেরাকোটা টাইপের একটা কালার, ঠিক আছে? অরেঞ্জিশ টাইপের একটা টেরাকোটা টাইপের কালার, ঠিক আছে? এই যে এটার ফ্রন্টের কাজটা খুবই গর্জিয়াস, এই যে, ঠিক আছে? কালারটা খুবই সুন্দর, অবশ্যই কালারটা খুবই সুন্দর। তো এই হচ্ছে ফ্রন্টের ওয়ার্কটা, ফ্রন্টের ওয়ার্কটা হচ্ছে এরকম গর্জিয়াস, ঠিক আছে? ফুল ফ্রন্টের কাজটা হচ্ছে এরকম গর্জিয়াস, খুবই সুন্দর, এই কালারটা অনেক সুন্দর, ঠিক আছে? এটা হচ্ছে অরেঞ্জিশ টাইপের একটা টেরাকোটা কালার আছে। আমি একটু ডাবল পার্ট করে দেখাই, তাহলে হচ্ছে কালারটা ভালোভাবে বোঝা যাবে, ঠিক আছে? এই যে এই হচ্ছে ড্রেসের কালারটা। আচ্ছা, যারা যারা লাইভটা দেখছেন কাইন্ডলি হচ্ছে শেয়ার করতে ভুলবেন না, ঠিক আছে? যারা যারা লাইভটা দেখছেন কাইন্ডলি বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দেবেন, ঠিক আছে? প্রাইস হচ্ছে অনলি 2700 টাকা করে। তো এটা হচ্ছে একটা অরেঞ্জিশ টাইপের একটা টেরাকোটা কালার, ঠিক আছে? এটা হচ্ছে ফুল ফ্রন্টের ওয়ার্কটা, আর এই যে এই কাজটা হচ্ছে দুটো স্লিভে আছে এবং ব্যাকে আছে, ঠিক আছে? এই কাজটা হচ্ছে দুটো স্লিভে আছে এবং ব্যাকে আছে, আর ওড়নার কাজটা হচ্ছে সেম আগেরগুলোর মতোই, ওড়নার কাজটা হচ্ছে সেম, ঠিক আছে? প্রাইস হচ্ছে 2700 টাকা, পাকিস্তানি পিওর শিফন ফ্যাব্রিক, ঠিক আছে? পাকিস্তানি পিওর শিফন ফ্যাব্রিক। আচ্ছা, এটা হচ্ছে একটা অলিভ গ্রিন, ঠিক আছে? এটা হচ্ছে একটা অলিভ কালারের উপরে, খুবই ইউনিক একটা কালার এবং খুবই সুন্দর, ঠিক আছে? এটা হচ্ছে একটা অলিভ কালারের উপরে, এটা ফ্রন্ট হচ্ছে খুবই গর্জিয়াস ওয়ার্ক, ঠিক আছে? ফুল ফ্রন্ট হচ্ছে এরকম খুবই গর্জিয়াস ওয়ার্ক, ওকে? ফুল ফ্রন্ট হচ্ছে এরকম গর্জিয়াস ওয়ার্ক। অরেঞ্জ কালার আছে, হ্যাঁ অরেঞ্জ কালার আছে, একদম ডিপ অরেঞ্জ আছে। তো এটা হচ্ছে অলিভ গ্রিন, ঠিক আছে, অলিভ কালারের। আচ্ছা, আমি একটু ডাবল করে দেখাই, তাহলে হচ্ছে কালারটা ভালো করে বোঝা যাবে। আচ্ছা, ডাবল করে যেহেতু দেখাবো, তার আগে হচ্ছে এই স্লিভের কাজটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে স্লিভ, এই যে একটা স্লিভ, এবং সেম কাজটাই হচ্ছে ব্যাকে আছে, ঠিক আছে? সেম কাজটাই হচ্ছে ব্যাকে আছে,
এই যে ঠিক আছে, কালারটা কিন্তু খুবই সুন্দর এবং হচ্ছে একদম ইউনিক একটা কালার, এই যে কালারটা, ওকে খুবই সুন্দর। এটা হচ্ছে অলিভ গ্রিনের মধ্যে, অলিভ গ্রিনের মধ্যে এবং ফ্রন্ট হচ্ছে খুবই গর্জিয়াস হেভি ওয়ার্ক, ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো, তাই না? আচ্ছা, যার পছন্দ হবে, এই যে আমি স্ক্রিনশট নেওয়ার জন্য ধরলাম, কাইন্ডলি স্ক্রিনশট রেখে দেবেন। স্ক্রিনশট নিয়ে হচ্ছে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সহ ইনবক্স করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে অলিভ গ্রিন, ফুল ফ্রন্টে হচ্ছে এরকম হেভি ওয়ার্ক, ওড়না হচ্ছে সেম, ওড়না হচ্ছে আগেরগুলোর মতোই, ওড়না আগেরগুলোর মতোই, তাই আর ওড়না দেখাচ্ছি না, ঠিক আছে? প্রাইস হচ্ছে 2700 টাকা করে, প্রাইস হচ্ছে 2700 টাকা করে। আচ্ছা, এটা হচ্ছে একটা হট পিঙ্ক, একদম ম্যাজেন্টা পিঙ্ক যেটা সেটা, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে, এই যে এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে, ঠিক আছে? এই যে এই হচ্ছে ফুল ফ্রন্টের কাজটা, ঠিক আছে? এটা হচ্ছে ফুল ফ্রন্টের কাজটা, ফুল ফ্রন্ট একদম হেভি ওয়ার্ক, ঠিক আছে? ফুল ফ্রন্ট হচ্ছে হেভি ওয়ার্ক, কালারটা খুবই সুন্দর, একদম হট পিঙ্ক, ঠিক আছে? একদম ম্যাজেন্টা কালার। তো এটা হচ্ছে ফুল ফ্রন্ট, এই যে ব্যাকে এবং দুটো স্লিভে হচ্ছে এই সেম কাজটা, ঠিক আছে? ব্যাকে এবং স্লিভে হচ্ছে এই সেম কাজটা। অরেঞ্জ কালার দেখাও, হ্যাঁ আপু আমি অরেঞ্জ কালার দেখাবো, আস্তে আস্তে দেখাচ্ছি, সব কালারই দেখাবো। তো এটা হচ্ছে ম্যাজেন্টা কালারটা, এটা হচ্ছে ফ্রন্ট স্লিভ আর ব্যাক তো দেখালামই, এবং ওড়না হচ্ছে সেম আগেরগুলোর মতোই। তারপরেও আরেকটু দেখিয়ে দিই, এই যে ফুল ওড়নাতে হচ্ছে এই কাজটা, ঠিক আছে? ফুল ওড়নাতে হচ্ছে এই কাজটা করা, এবং চার সাইডেই হচ্ছে সিলভার কালারের রিবন দেওয়া, ঠিক আছে? প্রাইস হচ্ছে 2700 টাকা, প্রাইস হচ্ছে 2700 টাকা। আচ্ছা, যে আপু অরেঞ্জটা দেখতে চাচ্ছিলেন তার জন্য এই যে অরেঞ্জ কালারটা, একদম ডিপ অরেঞ্জ কালার, এই যে ঠিক আছে, এটা হচ্ছে অরেঞ্জ কালার, অরেঞ্জ কালার, ফুল ফ্রন্ট হচ্ছে এরকম হেভি ওয়ার্ক, ঠিক আছে? ফুল ফ্রন্ট হচ্ছে এরকম হেভি ওয়ার্ক, কাছ থেকে একটু দেখাই, এই যে খুবই সুন্দর হচ্ছে গোটাপাত্তির ওয়ার্কটা করা এবং হচ্ছে গ্লাস সেট করা, ঠিক আছে? এই যে অরেঞ্জ কালার, একদম ডিপ অরেঞ্জ, ওকে, এটা হচ্ছে একদম ডিপ অরেঞ্জ। আচ্ছা, ফুল ওড়না হচ্ছে অন্যগুলোর মতোই সেম ডিজাইনে করা, এই যে হচ্ছে ড্রেসটা আর এই যে হচ্ছে ওড়নাটা, ঠিক আছে? এই যে ঠিক আছে, এটা হচ্ছে অরেঞ্জ কালার, অরেঞ্জ কালার একটাই আছে, ঠিক আছে? অরেঞ্জ কালার একটাই আছে। সো যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সহ ইনবক্স করে দিতে হবে, ঠিক আছে? আপু হালকা কাজের মধ্যে হবে না, রুম্পা ইসলাম আপু বলছে হালকা কাজের মধ্যে, হ্যাঁ আপু আমি দেখাচ্ছি তো, বেশ কিছু আছে হালকা কাজের মধ্যে। হালকা কাজ বলতে গলাতে হচ্ছে ইয়োক স্টাইলের কাজ এবং উঠলে আবার ব্যাক ব্যাক সাইড হচ্ছে গর্জিয়াস, ঠিক আছে? তো এটা হচ্ছে অরেঞ্জ কালার, অরেঞ্জ কালার এই একটাই পেয়েছি আর নাই, ঠিক আছে? কালার আসলে মানে একটা কালার বেশি আর পাওয়া যায় না। আচ্ছা, যারা যারা আপনারা যে যে আপনারা লাইভটা দেখছেন, কাইন্ডলি লাইভটা একটু বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন, ঠিক আছে? বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দিবেন। প্রাইস হচ্ছে 2700 টাকা করে, ঠিক আছে? প্রাইস হচ্ছে 2700 টাকা করে। আচ্ছা, এটা একটা হচ্ছে লাইট পেঁয়াজ টাইপের কালার, ঠিক আছে? লাইট পেঁয়াজি টাইপের একটা কালার বা মফ কালার বলে অনেকে কালারটা, হচ্ছে কি বলবো, খুবই ডিমান্ডিং একটা কালার এবং খুবই ইউনিক একটা কালার, ঠিক আছে? জাস্ট একটাই পেয়েছি এই কালারের ড্রেস, এই কালারের ড্রেস অনলি একটাই পেয়েছি। এই যে এটা হচ্ছে ফুল ফ্রন্টের কাজটা, ঠিক আছে? এটা হচ্ছে ফুল ফ্রন্টের কাজটা, এই যে কালারটা, এটা হচ্ছে কি কালার,
মফ কালার বলে অনেকে, মফ বা লাইট একটু পেঁয়াজ টাইপের একটা কালার, ঠিক আছে? ওকে, মফ কালার বা লাইট পেঁয়াজ টাইপের একটা কালার, খুবই ইউনিক এবং হচ্ছে খুবই সুন্দর। এত সুন্দর কালারটা, কালারটাও সুন্দর, ড্রেসের কাজটাও সুন্দর, ড্রেসের কাজটাও খুব সুন্দর, ঠিক আছে? তো ফুল ফ্রন্ট হচ্ছে এরকম গর্জিয়াস ওয়ার্ক, ঠিক আছে? ব্যাক সাইডে হচ্ছে এই কাজটা, এই কাজটা হচ্ছে ব্যাক সাইডে, এবং স্লিভেও হচ্ছে সেম এই কাজটাই, স্লিভেও হচ্ছে সেম এই কাজটাই, এই কাজটাই হচ্ছে দুটো স্লিভে, ঠিক আছে? আর ওড়নাটা হচ্ছে সেম, এই যে ওড়নাটা হচ্ছে সেম আগের ফুলোর মতোই সেম কাজ, ফুল ওড়নাতে হচ্ছে সেম কাজ, জাস্ট এটা কালারটা খুব ইউনিক, ঠিক আছে? মফ কালারের মধ্যে প্রাইস হচ্ছে 2700 টাকা, প্রাইস হচ্ছে 2700 টাকা টু পিস, ঠিক আছে? প্রাইস হচ্ছে 2700 টাকা করে টু পিস। আচ্ছা, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ডিপ জাম কালার, ঠিক আছে? এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ডিপ জাম কালার। আচ্ছা, যে আপু একটু হালকা কাজ দেখতে চাচ্ছিলেন তাকে একটু দেখাই। হালকা কাজ বলতে একদম হালকা কাজে তো এগুলো হয় না, এই যে একটু ইয়োক স্টাইলের ডিজাইনের আছে, সেটা হচ্ছে ফ্রন্টে একটু হালকা থাকে, ঠিক আছে? এই যে ফ্রন্ট একটু হালকা থাকে, ফ্রন্ট হচ্ছে যেরকম এখানে বড় একটা হচ্ছে গোটা পাত্তি দিয়ে এরকম একটা ইয়োক ডিজাইন করা থাকে, এই যে একদম হেভি ওয়ার্ক, ঠিক আছে? একদম হেভি ওয়ার্ক, এটা হচ্ছে ডিপ জাম কালার, ঠিক আছে? ডিপ জাম কালারের মধ্যে এটা হচ্ছে ডিপ জাম কালার। সব কালার আসলে একটা একটা আছে, সাদা কালো বাদে বাকি সব কালার একটা একটা আছে, শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যাদের পছন্দ তাদেরকে হচ্ছে দেওয়া যাবে, বাট বাকি কালারগুলো হচ্ছে একটা করেই আছে। এই যে ডিপ জাম কালারটা, ঠিক আছে? এটা হচ্ছে ডিপ জাম কালার, এই হচ্ছে ফ্রন্টের কাজটা, এটা হচ্ছে ফ্রন্টের কাজটা। এটার ব্যাক সাইডটা দেখাই দিই, যেগুলো ইয়োক স্টাইলে করা সেটা কিন্তু ব্যাক সাইড হচ্ছে গর্জিয়াস ওয়ার্ক, ঠিক আছে? যেটা ইয়োক স্টাইলে করা ব্যাক সাইড হচ্ছে গর্জিয়াস, এই যে এটা হচ্ছে ব্যাকের কাজ, এটা হচ্ছে ফুল ব্যাক সাইডে পড়বে। এই যে এটা একটা স্লিভ, এটা একটা স্লিভ, এই হচ্ছে দুটো স্লিভ, দেন হচ্ছে ওড়না, ঠিক আছে? এটা হচ্ছে ফুল ওড়না, এটা হচ্ছে ফুল ওড়নাটা, ঠিক আছে? প্রাইস হচ্ছে 2700 টাকা, প্রাইস হচ্ছে 2700 টাকা। আমিনা রশিদ আপু জানতে চাচ্ছিল প্রাইস, প্রাইস হচ্ছে 2700 টাকা করে, ঠিক আছে? সবগুলো হচ্ছে টু পিস, প্রাইস হচ্ছে 2700 টাকা করে। আচ্ছা, যে যে আপুরা এই লাইভটা দেখছেন কাইন্ডলি লাইভটি একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আরেকটা একদম লাইট স্কাই কালার, ঠিক আছে? এর আগে আরেকটা স্কাই কালার দেখিয়েছিলাম, সেটা হচ্ছে এটা হচ্ছে আরেকটু ডিপ ছিল, এটা হচ্ছে একদম লাইট, একদম লাইট বলতে একদম লাইট ক্লাউড লাইট স্কাই কালার, ঠিক আছে? একদম লাইট স্কাই কালারের মধ্যে এই যে ফ্রন্টের ওয়ার্কটা খুবই সুন্দর, কালারটা হচ্ছে খুবই সুন্দর, স্কাই কালারটা খুবই সুন্দর একটা কালার, ঠিক আছে? খুবই সুন্দর কালার, মানে অসম্ভব সুন্দর কালার। এই যে দূর থেকে দেখাই কালারটা, একদম এক্সাক্ট দেখা যাচ্ছে, খুবই সুন্দর একটা লাইট স্কাই কালার, ঠিক আছে? খুবই সুন্দর একটা লাইট স্কাই কালার, পরলে মনে হবে যে মেঘের উপর দিয়ে ভাসতেছি টাইপ, ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে ফুল ফ্রন্টের ওয়ার্কটা, ফ্রন্টের ওয়ার্কটা হচ্ছে এরকম গর্জিয়াস, ঠিক আছে? ফ্রন্টের ওয়ার্কটা হচ্ছে এরকম গর্জিয়াস। আচ্ছা, যাদের স্ক্রিনশট নেওয়া দরকার কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে নিই আমরা, ঠিক আছে? আপু কাজটা কিসের? আচ্ছা, কাজটা হচ্ছে সিলভার কালারের রিবন দিয়ে হচ্ছে কাজ করা, দেখা যাচ্ছে? এই যে এগুলো হচ্ছে চিকন চিকন রিবন, এগুলো একটু মোটা মোটা রিবন, একদম সিলভার কালারের, সেগুলো হচ্ছে ভাঁজ করে করে এরকম ফ্লাওয়ার তৈরি করা হয়েছে, ঠিক আছে? এবং এই যে বড় বড় ফ্লাওয়ারগুলোর মাঝখানে কিন্তু এই যে একদম রিয়েল গ্লাস সেট করা আছে, এগুলো সব হাতে করা, ঠিক আছে? সব একদম হচ্ছে হ্যান্ড ওয়ার্ক, পাকিস্তানে হচ্ছে এগুলো লোকালি ম্যানুফ্যাকচার হয়, একদম হাতের কাজ, সব হচ্ছে হাতে বসানো, ঠিক আছে? প্রতিটা জিনিস হচ্ছে হাতে সেলাই করে বসানো কাপড়ের উপরে, ঠিক আছে? খুবই গর্জিয়াস লাগে আসলে এই ড্রেসগুলো পরলে, হাতের কাজ তো অন্যরকম সুন্দর, ঠিক আছে? প্রাইস হচ্ছে 2700, এটা হচ্ছে ফ্রন্টের কাজটা, ব্যাক এবং স্লিভটা একটু দেখাই। ম্যাটেরিয়াল হচ্ছে পাকিস্তানি পিওর শিফন, ঠিক আছে?
ম্যাটেরিয়াল হচ্ছে পাকিস্তানি পিওর শিফন, ব্যাকে এবং স্লিভে হচ্ছে এই কাজটা। আর ওড়না তো সবগুলোর একই রকম দেখিয়েছি আগেরগুলো, তারপর এটা আর একটু দেখিয়ে দিই। এই যে ঠিক আছে, এটা হচ্ছে ফুল ওড়নাটা। ওকে, এটা হচ্ছে ফুল ওড়নাটা, ফুল ওড়নাতেই হচ্ছে এই পাখি ওয়ার্ক দেওয়া আছে। ঠিক আছে, ফুল ওড়নাতেই হচ্ছে এই ওয়ার্কটা দেওয়া। প্রাইস হচ্ছে 2700 টাকা করে। ঠিক আছে, প্রাইস হচ্ছে 2700 টাকা করে। আচ্ছা, এটা হচ্ছে একটা লাইট ইয়েলো কালার। ঠিক আছে, খুবই সুন্দর একটা লাইট বাসন্তী টাইপের যে ইয়েলোটা আছে না, সেই বাসন্তী টাইপের লাইট বাসন্তী ইয়েলো কালার। ফ্রন্টের ওয়ার্কটা খুবই গর্জিয়াস। এই যে একবার ধরি, এটা হচ্ছে ফ্রন্টের কাজটা। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রন্টের কাজটা, খুবই সুন্দর। এটা খুবই সুন্দর হচ্ছে একটা লাইট ইয়েলো কালার। ঠিক আছে, তো এটা হচ্ছে ফ্রন্টের কাজটা। ওকে, এটা হচ্ছে ফুল ফ্রন্টের কাজটা, খুবই সুন্দর। ফুল ফ্রন্টের কাজটা খুবই সুন্দর। আচ্ছা, কাছ থেকে একটু দেখাই। এই যে ফুল ফ্রন্টে একদম ওপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে এভাবে কাজটা করা। ঠিক আছে, ওপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে এভাবে কাজটা করা। এই যে ব্যাকের কাজটা হচ্ছে এটা, ব্যাকের কাজটা এটা, এবং দুটো স্লিভেও কিন্তু সেম এই কাজটাই আছে, দুটো স্লিভেও সেম এই কাজটাই আছে। ঠিক আছে, প্রাইস হচ্ছে 2700 টাকা। এই যে দুটো স্লিভ, এই যে দুটো স্লিভেও এই সেম কাজটাই আছে, প্রাইস হচ্ছে 2700 টাকা। প্রাইস হচ্ছে 2700 টাকা অনলি। আর ওড়না হচ্ছে সেম আগের গুলোর মতোই সেম কাজ। ঠিক আছে, সবগুলো ওড়নাতেই হচ্ছে সেম কাজ। ঠিক আছে, সবগুলো ওড়নাতেই হচ্ছে সেম কাজ। প্রাইস হচ্ছে 2800 টাকা অনলি। ঠিক আছে, আচ্ছা, যিনি আপনারা লাইভটা দেখছেন কাইন্ডলি লাইভটি একটু শেয়ার করতে থাকবেন। ঠিক আছে, আসলে আমার নতুন পেজ এবং ভিউয়ার্স খুবই কম, যার জন্য হচ্ছে সবসময় আপনাদেরকে রিকোয়েস্ট করি লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে একটা ব্লু কালারের মধ্যে, কি ব্লু এটা, ময়ূরকণ্ঠী টাইপের ব্লু। ঠিক আছে, একদম রয়্যাল ব্লু না, আবার হচ্ছে নেভি ব্লু না, ব্লু। এই যে ব্লু, যে কালার দেখা যাচ্ছে যেরকম টাইপের ব্লু দেখা যাচ্ছে সেরকমই ব্লু। ঠিক আছে, এবং ব্লু কালারটা খুবই সুন্দর। আসলে সবগুলো কালারই সুন্দর, আমি আসলে খুবই কনফিউজড যে মানে কোনটা ছেড়ে কোনটাকে সুন্দর বলবো। প্রতিটা কালারই এত সুন্দর এসেছে, এবং এটা কাপড়ের কোয়ালিটিটা এত ভালো, খুবই সফট, মানে ফ্যাব্রিকটা খুবই সফট। ঠিক আছে, তো এই হচ্ছে একটা কি বলবো, সি গ্রিন টাইপের ব্লু। ঠিক আছে, সি গ্রিন টাইপের ব্লু। এই যে এটা হচ্ছে ফুল ফ্রন্টের কাজটা, কাছ থেকে একটু দেখাই। এই যে ফুল ফ্রন্টে হচ্ছে এরকম হেভি ওয়ার্ক। ঠিক আছে, ফুল ফ্রন্টে হচ্ছে এরকম একদম নিচ পর্যন্ত হেভি ওয়ার্ক, ফুল ফ্রন্টে হচ্ছে এরকম নিচ পর্যন্ত হেভি ওয়ার্ক। আপু, আগের ড্রেসটা আরেকবার দাও প্লিজ। আচ্ছা, মৌসুমি মৌ আপু বলছে, আগের আগের কোনটা জানি দেখো, ইয়েলো কালার মেবি। আচ্ছা আপু, এটার আগে মেবি লাইট ইয়েলো কালারটা দেখিয়েছি, আমি কনফিউজ, লাইট ইয়েলো দেখালাম না স্কাই কালার, মেবি লাইট ইয়েলো। এই যে আপু মৌসুমি মৌ আপু, এর আগে হচ্ছে এই লাইট ইয়েলো কালারের ড্রেসটা দেখিয়েছি। ঠিক আছে, আপনি স্ক্রিনশটটা নিয়ে রাখেন। ঠিক আছে, এর আগে হচ্ছে এই লাইট ইয়েলো কালারের ড্রেসটা দেখিয়েছি। ওকে, রেখে দিচ্ছি, এখনো অনেকগুলো ড্রেস বাকি আছে, তো দেখিয়ে শেষ করতে হবে। এই যে, ঠিক আছে, তো এটা হচ্ছে ব্লু কালারটা। এই যে ঠিক আছে, ব্লু একটু সি গ্রিন টাইপের ব্লু কালার, সি গ্রিন টাইপের ব্লু কালার, খুবই সুন্দর কিন্তু এটা, এটার কাজটাও খুব সুন্দর এবং এটার লুকটাও খুব সুন্দর। ঠিক আছে, প্রাইস হচ্ছে 2700 টাকা। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, ব্যাকের কাজটা একটু দেখিয়ে দেই। এই যে এটা হচ্ছে ব্যাকে এবং স্লিভেও হচ্ছে এই সেম কাজটাই। ঠিক আছে, আচ্ছা, মৌসুমি মো আপু বলছে থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম আপু, কোনো সমস্যা নেই। আপনি অন্য কোনো ড্রেসও যদি মনে হয় রিপিট করতে হবে আমাকে বলবেন, আমি সব দেখানোর পরে রিপিট করে দিব। ঠিক আছে, এই যে দুটো স্লিভে হচ্ছে এই সেম কাজটা, আর এই যে ফুল ওড়নাতে হচ্ছে, এই যে ওড়নাগুলো আসলে একই রকম, সবগুলোরই ওড়না সেম। এই যে সিলভার কালারের রিবন দেওয়া চার সাইডে,
এবং হচ্ছে ফুলটাতে হচ্ছে এরকম ছিটাকা আছে, ঠিক আছে? ফুলটাতে হচ্ছে ছিটাকা, জাস্ট হচ্ছে যার যেই কালারটা পছন্দ জাস্ট স্ক্রিনশট নিয়ে কালারটা মেনশন করে ইনবক্স করে দিবেন। রেড হবে পূর্ণিয়াপু, রেড। আচ্ছা কাপড়, কাপড় হচ্ছে এগুলো পাকিস্তানি পিওর শিফন, ঠিক আছে? পাকিস্তানি পিওর শিফন, একদম অরিজিনাল পাকিস্তানি পিওর শিফন, ঠিক আছে? আচ্ছা রেড কালারটা, রেড কালারটা হচ্ছে সোল্ড, রেড কালার সেল হয়ে গেছে আপু, রেড আর নাই, রেড একটা ছিল বাট রেড সেল হয়ে গেছে, খুবই সরি। বাট অনেক আনকমন আনকমন কালার এসেছে এবার, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আরেকটা কি মেরুন বা চকলেট, একদম খুবই সুন্দর ডিপ কফি, ডিপ কফি চকলেট বা মেরুন যেটাই বলবেন, কি যে কালার বলবো আমি কনফিউজড হয়ে যাই, এই যে কালারটা ডিপ কফি আর চকলেট আর খয়েরি। আচ্ছা কালার যা দেখা যাচ্ছে তাই, ঠিক আছে? কালার হচ্ছে যা দেখা যাচ্ছে তাই, ফুল ফ্রন্টে হচ্ছে এরকম হেভি ওয়ার্ক, ফুল ফ্রন্ট হচ্ছে এরকম হেভি ওয়ার্ক, ঠিক আছে? ফুল ফ্রন্ট হচ্ছে এরকম হেভি ওয়ার্ক, এটা খুবই সুন্দর একটা চকলেট কালার বা খয়েরি কালার বা মেরুন কালার যেটাই বলেন, ঠিক আছে? ডার্ক মেরুন কালার তো সেই কালার, ঠিক আছে? এই যে খুবই সুন্দর সিলভার কালারটা একদম ফুটে আছে এটার উপরে, তো এই হচ্ছে ফুল ফ্রন্টের ওয়ার্কটা, ঠিক আছে? এটা হচ্ছে ফুল ফ্রন্টের ওয়ার্কটা। তুমি যে ড্রেস পরে আছো সেটা আছে মৌসুমি মাপু? না আপু, আমি যে ড্রেস পরে আছি সেটা নাই, এগুলো ছিল অনেক আগে, তখন আমি একটা মানে আমার কপালে একটা জুট ছিল সো বানাইছিলাম, এরপরে আর এগুলো আসেনি, ঠিক আছে? আচ্ছা তো এই হচ্ছে ডিপ চকলেট কালার বা মেরুন কালার যেটাই বলেন সেটা, ঠিক আছে? এটা হচ্ছে ফুল ফ্রন্টের এই হেভি ওয়ার্কটা, ব্যাক সাইডটা একটু দেখাই দেই, এই যে ব্যাকে এবং স্লিভে হচ্ছে এই সেম কাজটা, ঠিক আছে? ব্যাকে স্লিভে সেম কাজটা এবং ওড়নাও কিন্তু সেম, ওড়নাতে সেম ওয়ার্ক, সবগুলোর ওড়নাতে এই সেম ওয়ার্ক, ঠিক আছে? প্রাইস হচ্ছে 2700 টাকা, ফ্যাব্রিক হচ্ছে পাকিস্তানি পিওর শিফন জর্জেট। আপু কাজটা কিসের? হ্যাঁ কাজটা এই যে আমি কাজ থেকে একটু দেখাই, দেখা যাচ্ছে সিলভার কালারের রিবন, সিলভার কালারের রিবন ফোল্ড করে করে হচ্ছে সুতা দিয়ে সেলাই করে হচ্ছে এই ফ্লাওয়ারগুলো মেক করা হয়েছে, ঠিক আছে? সেজন্য এটাকে বলে রিবন ওয়ার্ক গোটা পাত্তি, ঠিক আছে? রিবন ওয়ার্ক গোটা পাত্তি। আজকে যে ড্রেস দেখাচ্ছ সব কি টু পিস? হ্যাঁ আপু সব টু পিস, আজকে যা ড্রেস দেখাচ্ছি সব টু পিস, সব হচ্ছে ড্রেস এবং ওড়না সব একদম কি বলবো ওড়না সহ হেভি ওয়ার্ক, প্রাইস হচ্ছে 2700, ঠিক আছে? সবগুলোরই ওড়না সহ হচ্ছে হেভি ওয়ার্ক, প্রাইস হচ্ছে 2700। আচ্ছা এটা এখন একটা কি কালার, এটা হচ্ছে একটা বাঙ্গি কালার, ঠিক আছে? বাঙ্গি কালার বা পাঙ্গি কালার না, ঠিক এটা আসলে পিচ কালার, ঠিক আছে? এটা হচ্ছে পিচ কালার, পিচ কালার, লাইট বাঙ্গি কালার আগে একটা দেখিয়েছি বাট এটা বাঙ্গি না, এটা হচ্ছে পিচ কালার, ঠিক আছে? খুবই সুইট টাইপের একটা পিচ কালার, পিচ কালার লাভার্স যারা আছেন তাদের জন্য হলি গ্রেড, ঠিক আছে? পিচ কালার লাভার্স যারা আছেন তারা চোখ বন্ধ করে হচ্ছে ড্রেসটার জন্য ইনবক্স করে দেবেন, একদম পিচ, ঠিক আছে? পিচ কালারের মধ্যে এবং ফুল ফ্রন্ট হচ্ছে হেভি ওয়ার্ক, ফুল ফ্রন্ট হচ্ছে এরকম খুবই সুন্দর হেভি ওয়ার্ক, ঠিক আছে? এটা হচ্ছে পিচ কালারের মধ্যে, ফুল ফ্রন্ট হচ্ছে হেভি ওয়ার্ক, এই যে কাছ থেকে দেখাই দিই একদম নিচ পর্যন্ত, ঠিক আছে? একদম নিচ পর্যন্ত, ঠিক আছে? ড্রেসের লেন্থ হচ্ছে 48-50 ইজিলি দেওয়া যাবে। মাকসুমি কি আপু বলছে আপু কটন ড্রেস নাই? আপু আমার কাছে কটন ড্রেস এখনো নাই, সব হচ্ছে পাকিস্তানি, ঠিক আছে? পাকিস্তানি জর্জেট মানে নন ক্যাটালগ ড্রেস, যেগুলো নন ক্যাটালগ যেগুলো হ্যান্ডমেড মানে লোকালি ম্যানুফ্যাকচার হয় হাতে করা যেসব ড্রেস মেনলি এখন হচ্ছে সেগুলো আছে, কটন ড্রেস নাই। দেখি নেক্সট ট্রাই করবো আনার, অনেকেই কটন চায়, ঠিক আছে? তো এটা হচ্ছে পিচ কালারের মধ্যে, ব্যাকের কাজটা একটু দেখিয়ে দিই, এই যে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা, ঠিক আছে? ব্যাক সাইডে হচ্ছে জাস্ট এটা এবং সেম এই কাজটাই কিন্তু দুটো স্লিভে আছে, ঠিক আছে? ব্যাক সাইডের কাজটাই দুটো স্লিভে আছে, এই যে ব্যাকের এই কাজটাই দুটো স্লিভে আছে এবং এই হচ্ছে ফুল ওড়না, ফুল ওড়নাতে হচ্ছে সেম ওয়ার্ক করা, ঠিক আছে? ফুল ওড়নাতে সেম ওয়ার্ক করা এবং প্রতিটার মধ্যেই গ্লাস সেট করা আছে, ঠিক আছে? প্রাইস হচ্ছে 2700 টাকা করে, প্রাইস হচ্ছে 2700 টাকা করে,
আচ্ছা, এটা একটা আছে, এটা হচ্ছে কি বলবো, পিঙ্কিশ টাইপ কালার একটা, ঠিক আছে, পিঙ্ক পিঙ্কিশ টাইপ, মিষ্টি মিষ্টি বাট পিঙ্ক, ঠিক আছে, পিঙ্ক মিষ্টি কালার, ঠিক আছে, এটা হচ্ছে পিঙ্কিশ টাইপের মিষ্টি কালার এবং এটার ফ্রন্টেও হেভি ওয়ার্ক, ঠিক আছে। আচ্ছা, যারা যারা পুরো লাইভটা দেখছেন কাইন্ডলি লাইভটা কিন্তু শেয়ার করতে থাকবেন, ঠিক আছে, কিছুক্ষণ পর পর বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দেবেন। আচ্ছা, এই যে, ঠিক আছে, এটা হচ্ছে একদম পিঙ্কিশ টাইপের একটা মিষ্টি কালার, পিঙ্কিশ টাইপের মিষ্টি কালার, ঠিক আছে, ফুল ফ্রন্ট হচ্ছে এরকম হেভি ওয়ার্ক, দূর থেকে দেখায় যাতে গাছটা ভালোভাবে দেখা যায়, ঠিক আছে, কালার হচ্ছে এক্সাক্ট যা দেখছেন তাই, এক্সাক্ট কালারটাই দেখা যাচ্ছে, মানে পিঙ্কিশ টাইপের একটা মিষ্টি কালার এটা, ঠিক আছে, পিঙ্কিশ টাইপের একটা মিষ্টি কালার, ফুল ফ্রন্ট হচ্ছে এরকম হেভি ওয়ার্ক, ফুল ফ্রন্ট হচ্ছে এরকম হেভি ওয়ার্ক, ফুল ফ্রন্ট হচ্ছে এরকম হেভি ওয়ার্ক, এবং ব্যাকে হচ্ছে স্কোয়ার শেপের একটা ডিজাইন করা, ব্যাকে হচ্ছে স্কোয়ার শেপের একটা ডিজাইন করা, সেম এই ডিজাইনটাই হচ্ছে দুটো স্লিভে আছে, ঠিক আছে, সেম এই ডিজাইনটাই দুটো স্লিভে আছে এবং ওড়নাতে সেম কাজ, ফুল ওড়নাতে সেম কাজ, অন্যগুলোর মতোই ফুল ওড়নাতে সেম কাজ, এটা হচ্ছে পিঙ্কিশ টাইপের একটা মিষ্টি কালার, ঠিক আছে, পিঙ্ক পিঙ্ক বাট পিঙ্কের মধ্যে একটা মিষ্টি টাইপের একটা টোন আছে, ঠিক আছে, প্রাইস হচ্ছে অনলি 2700 টাকা, প্রাইস হচ্ছে অনলি 2700 টাকা। আচ্ছা, এর আগে মেবি একটা একদম ডিপ ব্ল্যাকিশ টাইপের একটা জাম কালার দেখিয়েছিলাম, এটা হচ্ছে একটু বেগুনি টাইপের কালার, বেগুনি ডিপ ডিপ পার্পল, ঠিক আছে, ডিপ পার্পলের জাম কালার, জাম কালার বাট পার্পল মার্কা জাম কালার, ঠিক আছে, জাম কালার এবং হচ্ছে পার্পল ডিপ ডিপ ভায়োলেট, মানে ডিপ বেগুনি যেটা, সেই ডিপ বেগুনি একসাথে গুটো দিলে হচ্ছে যে টাইপের কালার আসবে সেই কালার, এই যে, ঠিক আছে, এটা হচ্ছে ইউক স্টাইলের ওয়ার্কটা, এটা কাজটা হচ্ছে এরকম ইউক স্টাইলে করা, ঠিক আছে, কাজটা হচ্ছে এটা ইউক স্টাইলে করা, এই যে খুবই সুন্দর, এটা হচ্ছে ফুল ফ্রন্টের ওয়ার্কটা, ঠিক আছে, ফুল ফ্রন্টের ওয়ার্কটা এবং যেটা ইয়োক স্টাইলে কাজ করা সেটা তো জানাই আছে, ব্যাকের কাজটা গর্জিয়াস হবে, ঠিক আছে, এই যে ব্যাকের কাজটা দেখা যাচ্ছে, ব্যাকের কাজটা এরকম গর্জিয়াস, দেন হচ্ছে এই যে দুটো স্লিভ, ব্যাকের পরেই হচ্ছে দুটো স্লিভ, কালারটা একটু আমি একসাথে করি তাহলে ভালো বোঝা যাবে, এই যে এই হচ্ছে কালার, মানে এটা ডিপ বেগুনি এবং জাম কালার দুটোর মাঝামাঝি, ডিপ বেগুনি কালার এবং ডিপ জাম কালার দুটো একসাথে গুটে দিলে যে কালার হবে সেই কালার, ঠিক আছে, এই যে অনেক সুন্দর, অনেক সুন্দর, ওকে, এই হচ্ছে ড্রেসটা, এই হচ্ছে ড্রেসটা, ঠিক আছে, ওড়না হচ্ছে সেম আগের ড্রেসগুলোর মতোই, ওড়না সেম, এই যে ফুল ওড়নাতে হচ্ছে এই ওয়ার্কটা, ঠিক আছে, প্রাইস হচ্ছে 2700 টাকা, প্রাইস হচ্ছে অনলি 2700 টাকা। আচ্ছা, ও ম্যাজেন্টা কালারের আরেকটা আছে মনে হচ্ছে, আচ্ছা ম্যাজেন্টা কালার আগে একটা দেখিয়েছিলাম, ম্যাজেন্টা কালার এই যে আরেকটা আছে, আগেরটা ছিল হেভি ওয়ার্ক সামনে, এটা হচ্ছে ইয়োক স্টাইলে, ঠিক আছে, তো যার যেটা ভালো লাগে অর্ডার করে দিবেন, ঠিক আছে, এটা হচ্ছে ইয়োক স্টাইলে করা, এটা হচ্ছে ইয়োক স্টাইলে করা, এই যে ফুল ফ্রন্টের কাজটা আর এই যে এখান থেকে ব্যাক সাইড, ব্যাক সাইডে হচ্ছে এই হেভি ওয়ার্ক এবং এই যে দুটো স্লিভ, ঠিক আছে, এটা হচ্ছে একদম ডিপ ম্যাজেন্টা, পরেই গেল, এই যে হচ্ছে ডিপ ম্যাজেন্টা কালার, ঠিক আছে, এটা হচ্ছে ফুল ফ্রন্ট, একদম ডিপ ম্যাজেন্টা কালার, ঠিক আছে, এটা হচ্ছে ফুল ফ্রন্ট, ব্যাকে স্লিভে হচ্ছে কাজ দেয়া আছে, ব্যাক সাইড হচ্ছে গর্জিয়াস ওয়ার্কের, ঠিক আছে, ব্যাক সাইড হচ্ছে গর্জিয়াস ওয়ার্কের এবং ওড়না সেম আগেরগুলোর মতোই, ওড়না সেম আগেরগুলোর মতোই, প্রাইস হচ্ছে 2700 টাকা, ফ্যাব্রিক হচ্ছে পাকিস্তানি পিওর শিফন, ফ্যাব্রিক হচ্ছে পাকিস্তানি পিওর শিফন, আচ্ছা এটা হচ্ছে আরেকটা ব্লু আছে, এটা কি ব্লু নাম জানি না, এক্সাক্ট কালারটাই দেখা যাচ্ছে, ডেনিম ব্লু টাইপের,
ঠিক আছে, এটা হচ্ছে একটু ডেনিম ব্লু টাইপের একটা কালার। ওকে, ব্লু এর মধ্যে বেশ কিছু মানে বেশ কিছু হচ্ছে ভেরিয়েশন পেয়েছি এবার, এবং এটার কাজটাও সুন্দর, খুব সুন্দর করে একটা গলা করে দেয়া। যেহেতু ফ্রন্টে হেভি ওয়ার্ক, সো ব্যাকে হচ্ছে সিম্পল জাস্ট এই কাজটা। সেম এই কাজটাই হচ্ছে দুটো স্লিভে আছে, ঠিক আছে, সেম এই কাজটাই হচ্ছে দুটো স্লিভে আছে, এবং ওড়না সেই আগের গুলোর মতোই, এই যে ওড়নাতে হচ্ছে সেম আগের গুলোর মতোই এরকম ওয়ার্ক করা, ঠিক আছে। তো এই হচ্ছে ডেনিম ব্লু টাইপের একটা কালার, আচ্ছা আমি একটু ডাবল করে ধরি যাতে হচ্ছে কালারটা ভালো করে দেখা যায়, ঠিক আছে। এই যে এটা হচ্ছে কালারটা, খুবই সুন্দর কিন্তু, ঠিক আছে, কালারটা খুবই সুন্দর, ডেনিম ব্লু টাইপের একটা কালার, আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে ফুল ফ্রন্টের ওয়ার্কটা, আচ্ছা যার যার পছন্দ হবে কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ ইনবক্স করে দিতে হবে, ঠিক আছে, নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ ইনবক্স করে দিতে হবে। প্রাইস হচ্ছে 2700 টাকা অনলি। আচ্ছা মৌসুমী মো আপু বলছে, আপু আমি এটা নিব, হ্যাঁ আপু এই যে আমি ধরলাম, আপনি কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেন, ঠিক আছে, পেজে হচ্ছে ইনবক্স করে দেন, আমি লাইভটা শেষ করে কনফার্ম করে দিব, ঠিক আছে। এই যে প্রাইস হচ্ছে 2700 টাকা অনলি। এটা হচ্ছে ডেনিম ব্লু টাইপের একটা কালার, খুবই ইউনিক, ঠিক আছে, প্রাইস হচ্ছে 2700 টাকা অনলি। ঢাকার ভেতরে ঢাকার বাইরে সব জায়গাতেই ক্যাশ অন ডেলিভারি হবে, ঢাকার ভেতরে হচ্ছে 80 টাকা ডেলিভারি চার্জ, আর হচ্ছে ঢাকার বাইরে এসি পরিবহনে কন্ডিশনে কুরিয়ার হবে, 100 টাকা হচ্ছে ডেলিভারি চার্জ, ঠিক আছে, প্রাইস হচ্ছে 2700 টাকা। আচ্ছা লাস্ট আর একটা হোয়াইট আছে, একটু দেখিয়ে দিই, জাস্ট ফ্রন্ট পার্টটা একটু দেখে, ঠিক আছে, ব্যাক স্লিভ সব আগের গুলোর মতোই, জাস্ট ফ্রন্ট পার্টটা একটু দেখাই। তিনটা হোয়াইট পেয়েছি তিন রকম, ঠিক আছে, তিনটা হোয়াইট পেয়েছি তিন রকম। এই যে এটা আবার খুব সুন্দর করে এখানে একটা গলা করা দেখা যাচ্ছে, খুব সুন্দর করে এখানে একটা গলা করা, এর আগে যেটা হচ্ছে ব্লু কালারটা দেখালাম সেম ওয়ার্কটাই, জাস্ট হোয়াইট কালারের উপরে করা, ঠিক আছে, সেম ওয়ার্কটাই জাস্ট হোয়াইট কালারের উপরে করা। সো হোয়াইট হচ্ছে তিনটা ডিজাইন আছে, ঠিক আছে, হোয়াইট হচ্ছে তিনটা ডিজাইন আছে, সো যার পছন্দ হবে যেটা জাস্ট স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস ইনবক্স করে দিতে হবে, ঠিক আছে। এই যে হোয়াইট, তো এটা হচ্ছে হোয়াইটের ডিজাইনটা, প্রাইস হচ্ছে 2700 টাকা, সবগুলোর প্রাইস সেম 2700 টাকা করে, ঠিক আছে। আচ্ছা ব্ল্যাকও আরেকটা আছে, এটাও একটু দেখিয়ে দিই, আচ্ছা এর আগে যে ব্ল্যাকটা দেখিয়েছিলাম সেটা মেবি হচ্ছে গলায় ডিজাইন করা ছিল, এটা হচ্ছে ফুল ফ্রন্টে হেভি ওয়ার্ক, ঠিক আছে, এটা হচ্ছে ফুল ফ্রন্টে হেভি ওয়ার্ক, এই যে এটা হচ্ছে আরেকটা ব্ল্যাক, ঠিক আছে, ফুল ফ্রন্টে হচ্ছে এরকম হেভি ওয়ার্ক, ফুল ফ্রন্টে হচ্ছে এই হেভি ওয়ার্ক, এই যে ব্যাকে এবং স্লিভে হচ্ছে এই ডিজাইনটা। ওয়াও ব্ল্যাক গুলো আসলে খুবই সুন্দর, ঠিক আছে, ব্ল্যাক কালারটা খুবই সুন্দর। এই যে ফুল ফ্রন্ট হচ্ছে হেভি ওয়ার্ক, এবং ওড়না তো হচ্ছে সেম ডিজাইন, ব্যাকে স্লিভে হচ্ছে সেম ডিজাইন, এবং ওড়না হচ্ছে আগের গুলোর মতোই সেম কাজ করা, ওড়না অনেক বড়, ঠিক আছে, ওড়না অনেক বড়, ঠিক আছে, ব্ল্যাক কালারটা খুবই সুন্দর, প্রাইস হচ্ছে 2700 টাকা, ঠিক আছে, প্রাইস হচ্ছে 2700 টাকা, প্রাইস হচ্ছে 2700 টাকা। আচ্ছা সবগুলো কালারই মোটামুটি দেখানো শেষ, আজকে হচ্ছে 30টার মতন ছিল, ঠিক আছে, টোটাল 30টার মতো ছিল, এর মধ্যে কালার মেবি প্রায় 25-26টা কালার ছিল, কারণ সব কালারই মোটামুটি একটা একটা হোয়াইট ব্ল্যাক আর মেবি ম্যাজেন্টা পিঙ্কটা বাদে, আর সবগুলো একটা একটা করে কালার, ঠিক আছে। তো আমি হচ্ছে লাইভটা শেষ করে দিব, ওয়ালেই থাকবে, ঠিক আছে, পেজে সেভ করে থাকবে, সো সবাই হচ্ছে লাইভটা অ্যাটলিস্ট নিজের টাইমলাইনে শেয়ার করে রাখেন, যাতে হচ্ছে আপনার হচ্ছে পরে টেনে টেনে সবগুলো কালার ভালো মতন দেখে নিতে পারেন, ঠিক আছে। ওকে, তো যারা যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ,
এবং যারা যারা আজকে নতুন তাদেরকে সবাইকে হাই হ্যালো, ঠিক আছে? তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা তখন সাথে ছিলেন, আশা করি সবাই ভালো থাকবেন। এবং নেক্সট হচ্ছে পুরুষ লখনৌ আছে, দেখি আমি ট্রাই করবো কালকে বা তারপর দিন যে যখন সময় পাবো লাইভে দেখানোর কিছু। পার্পেল কালার আছে, তন্নি আক্তার আপু বলছে পার্পেল কালার ডিপ একটা হচ্ছে কি বলবো জাম টাইপের পার্পেল কালার দেখিয়েছি লাইভে, এখন আমি শেষ করে দিচ্ছি। সো আপু আপনি হচ্ছে টাইমটা একটু শেয়ার করে রাখেন যাতে হচ্ছে আপনি একটু টেনে টেনে দেখে নিতে পারেন সবগুলো কালার, ঠিক আছে? সবগুলো কালারই অনেক সুন্দর, পাকিস্তানি রিবন ওয়ার্ক গোটা পাখি যেগুলো দেখিয়েছি এবং ম্যাক্সিমাম কালারই একটা করে আছে। সো যার যেটা পছন্দ হবে তাড়াতাড়ি হচ্ছে ইনবক্স করে দিতে হবে। এটা কি পুরোপুরি ব্ল্যাক? হ্যাঁ আপু, একদম ব্ল্যাক, ঠিক আছে, একদম ব্ল্যাক। ব্ল্যাক হচ্ছে মেবি দুটো আছে, দুইটা ব্ল্যাক আছে আর হোয়াইট আছে তিনটা, আর বাকিগুলো একটা একটা, না ম্যাজেন্টা কালার আছে দুইটা আর বাকিগুলো হচ্ছে সব একটা একটা করে, ঠিক আছে? সো আমি চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন এবং হচ্ছে দোয়া করবেন বেশি করে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।